জামিলা রাইতে অনেক হয়েছে, তাহলে যাই আমি নাকি? ভাই যান, চা খাইয়ে যান। আনছো? দাও দাও। বৌমা, তোমার না কইছি কমলা আছে? আর খালি কাপে কেউ চা দেয়? একটা ফ্রিজ দিবা না? থাক থাক, লাগবো না লাগবো না, ঠিক আছে ঠিক আছে। আমিও আনতেছি মা। ভাইজান, হ্যাঁ, কোটা কোনো কামেরই না, যে কোনো কামে তার ভুল করানি লাগবো। রান্নায় নুনের ঠিক নাই, হাত থেকে কলস হেলাইয়ে দেয়, আর সারাদিন মোবাইলে গুজুর গুজুর ফুসুর ফাসুর, কার লগে যে কী কথা কয়, আমার রাসেলের জীবনটাই নষ্ট। তুই চুপ করতো, তুই তোর অল্প বয়সে বিয়ে দিয়া ওর জীবনটারে নষ্ট করছিস। শোন, পাঁচজনের সংসারে কাজ করা মায়া, তবুর ১২ জনের সংসারে আসা কাজ করে হাঁপায়া যায়, ক্লান্ত হয়ে যায়। তা ক্লান্ত হইলে সবারই ওরকম হয়ে যায়, ভুলভ্রান্তি হয়। অরে কি আমরা কিছু কই, আমার রাসেল আর ওর বন্ধু নাসির একই দিনে বিয়া করলো। আজকে নাসিরের ঘরে 2 বছরের পোলা আর আমার রাসেলের পোড়া কপাল। আজ 3 বছর পার হইয়া যায়, কোনো খবর নাই। ভাইজান, আমার মনে হয় বাজা, আর নাইলে পরকিয়ার কারবার আছে। চুপ করতো, একটু শান্ত। প্রথমত রাসেলের বউয়ের বয়স কম, এখনও বাচ্চা নেওয়ার বয়স হয় নাই, তাছাড়া ওরা ইচ্ছা করে বাচ্চা নাও নিতে পারে। আর দ্বিতীয়ত, রাসেলের বউয়েরই যে সমস্যা, এটি তুই নিশ্চিত হইলে কীভাবে? রাসেলের তো সমস্যা থাকতে পারে নাকি? রাসেল বেটা মানুষ, ওর সমস্যা হইব কেন? কেন বেটা মানুষের সমস্যা থাকতে পারে না? না মানে এই রাস, আচ্ছা শোন, আমি তোরে দুইটা কথা কই, সমস্যা যে কারণে হইতে পারে তার জন্য ডাক্তার আছে, পরামর্শ কেন্দ্র আছে, আর আমাগর সদর হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, সেখানে বন্ধাত্মের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে। আর আমাগর উচিত এই ধরনের সমস্যা কারো যদি হয় তাহলে তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, আর অন্য কারো যদি হয় তাহলে আমাগর উচিত তারে মানসিক সাপোর্ট দেওয়া, এটা আমাগর দায়িত্ব। আইসো, দেখ দেখ, বসো, তুমিও বসো, নাও এই গাড়িতে, তুমিও নাও, নে তুইও নে, সবাই একসাথেই খাই, নে। নতুন স্বপ্ন ও অজানা আশঙ্কা নিয়ে শ্বশুরবাড়িতে পা ফেলে কিশোরী নববধূরা। স্বপ্ন নতুন জীবনের, আশঙ্কা অজানা চ্যালেঞ্জের, আর তাই বিবাহিত কিশোরীদের প্রতি শ্বশুরবাড়ির লোকদের যত্নশীল হওয়া জরুরি।